হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাইভে আসলাম, কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং এসকিউ পিডিএস এর যে আপডেট যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং সেখান থেকে আপনি কিভাবে অতি সহজেই ডাউনলোড করবেন এসকিউ পিডিএস আপডেট সফটওয়্যারটি, সেই বিষয়টা আজকে এই ফুল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই আপডেটটা পেতে বা সেই লিংকটা আপনারা কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। যাদের কাছে এখন আপডেট সফটওয়্যারটা নেই এসকিউ পিডিএস এর, তাকে বলবো আপনারা ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনারা সেই আপডেট সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, মানে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল কিভাবে করবেন সম্পূর্ণটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে হয়তোবা এই সফটওয়্যারটা আছে, যদি আপডেট সফটওয়্যারটা না থাকে মূলত তাদের জন্য এখানে দেখেন যখন হেল্পে যাবেন, হেল্পে যাওয়ার পর এখানে কপিরাইটটা 2007 থেকে 2021 পর্যন্ত দেওয়া আছে। আমরা যেহেতু 2007 থেকে 21 পর্যন্ত দেওয়া আছে, এটাকে এটার আপডেট যে সফটওয়্যারটা সেই সফটওয়যারটা 2022 পর্যন্ত আপডেট হয়েছে, সেটা 2020-এ আর এটা হচ্ছে কমপ্লিট হয়েছে 2019-এ। তাহলে আমরা সেই আপডেট সফটওয়্যারটা পাওয়ার জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন, যে আমার ভিডিও এই যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেই ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম আসবে এরকম, তারপর এটাকে জিপ ফাইলটাকে ভাঙবেন। জিপ ফাইলটাকে কিভাবে ভাঙবেন, অনেকেই আছেন যে সেই জিপ ফাইলটাকে আপনারা ভাঙতে পারেন না, তাহলে সেই জিপ ফাইলটাকে আপনারা কিভাবে ভাঙবেন সম্পূর্ণটাই আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফাইলের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখেন এই যে এক্সট্রাক্ট ফাইল এটা অথবা নিচেরটা দুইটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আরেকটি ফাইল ওপেন হবে, তখন আপনারা সেই ফাইলের উপরে ক্লিক করবেন। যাদের এসকিউ পিডিএস সফটওয়্যার ইতিমধ্যে ইনস্টল করা আছে তাদের ক্ষেত্রে এটা ইনস্টল করা অতি সহজ হবে, আর যাদের ভিতরে সেটা নেই মানে যাদের পিসিতে এই সফটওয়্যারটা ইনস্টল করা নেই তাদের এটা অনেকটা সমস্যা হবে প্রথমত, কারণ অনেকগুলো সেটিংস আছে, সেই সেটিংসগুলো করে নিতে হয় এবং সেই সেটিংসগুলো কিভাবে করবেন সেটাও আজকে আমি দেখিয়ে দেব। প্রথমে আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিই, ইনস্টল করার জন্য সরাসরি এর উপরে ডাবল ক্লিক করলে হবে অথবা রাইট বাটনে ক্লিক করে রান এ ক্লিক করলেও হবে, তারপর ইয়েস, তারপর আপনারা এটা কিন্তু প্রথম অবস্থায় এরকম সাইলেন্স লেখা আসবে, তখন আপনারা এই এর প্রথমটাতে ক্লিক করে দিবেন। প্রথমটাতে ক্লিক করার পর এই প্রথমটা নিয়ে নেবেন, তারপর নেক্সট তাহলে নেক্সটে ক্লিক করতে থাকবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর কন্টিনিউ, কন্টিনিউতে একটু সময় নেবে কারণ এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় নেয়। আপনারা যদি এই ফুল ভিডিওটা দেখেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে স্ক্রিপ্ট পিডিএস এর যে মডেলগুলো সেই মডেল সম্পর্কেও কিছু কথা বলবো, তাই বলবো ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন,
কেননা অনেকেই আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন বা মেসেঞ্জারে নক করেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে হেল্প চান, যাদের যে কোনো সমস্যা হয় অবশ্যই সেই সমস্যাটা আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সেই সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য। আর অনেকেই ভাবেন যে আমরা মডিউল করতে পারি না, মডিউল করতে পারি না বা মডিউল দেখে অনেকেই যারা নতুন আছেন তারা অনেকটা ঘাবড়িয়ে যান যে মডিউলটা আসলে কি। মডিউল একটা আসলেই মডিউলটা বুঝতে অনেকটা কঠিন হলেও কিন্তু বোঝার পর এটা কিন্তু বলতে সহজ। মডিউল নিজে থেকেই তৈরি করে নিতে হয়, আর মডিউলটা বোঝার আগে ব্যবহারটা জানা আবশ্যক। কেননা আপনারা যদি মডিউলের ব্যবহারটা জানেন তাহলে কিন্তু আপনারা যে কোনো মডিউল ব্যবহার করতে পারবেন বা যে কোনো ধরনের মডিউল দিয়ে কাজ করতে পারবেন। সেই জন্য বলি কি যে মডিউলের ব্যবহারটা আগে জানা জরুরি। তাই আপনাদেরকে বলবো মডিউলের যে ব্যবহারটা, কিভাবে মডিউলটা ব্যবহার করবেন সেটা আপনাদের জানতে হবে। আর এসকিউবিজিএস সফটওয়্যারে তাহলে সেই সফটওয়্যারে কিছু মডিউল দেওয়া থাকে, সেই মডিউলগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবং এই মডিউলগুলো অল্প কিছু রেকটিফাই বা কারেকশন করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, অন্য কেউ কাছ থেকে ধারের প্রয়োজন নেই। আর যদি আপনারা ব্যবহার বিধিতে জানেন তাহলে আপনি যে কেউ আপনার পরিচিত কারোর কাছে যদি বলেন যে ভাই আমার প্রোবাই ওয়ানের একটা মডিউল দেন বা ফোরকাটার একটা কেবেলের একটা মডিউল দেন বা ফোল নিডেলের একটা মডিউল দেন, এরকম যদি বলেন তাহলে কিন্তু আপনারা সেই মডিউলটা দিলে সেই মডিউলটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের পারে। সেই জন্য বলি কি যে আগে মডিউল শিখার আগে আপনি মডিউল ব্যবহার করাটা আগে জানুন, তারপর মডিউলটা শিখুন। এবং অনেকেই বলেন জান ভাইয়া যেন আপনার সফটওয়্যার দেখলাম অনেক মডিউলগুলো শো করে কিন্তু আমাদের সফটওয়্যারে শো করে না, সেটা কেন? সেইটা কেন এটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখানে পিডিএফ সফটওয়্যার, আর একটা এখানে লোগো এসেছে, আগেরটা ওল্ড ভার্সন যেটা এটা ছেলে জোর করে, আর নিউ ভার্সন একটা যে এখানে এখানে অনেক কিছু অনেক অনেকটাই আপডেট হয়েছে আগের তুলনায়। এটা যখন সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করার যখনই ওপেন করবেন তখন এরকম একটা পারমিশন চাইবে, তখন আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু এই সফটওয়্যারটা ওপেন হবে। দেখেন এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, আমি এখানে একটি বেসিক একটি পার্ট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা পার্ট ওপেন করে দেখাচ্ছি, দেখেন আপনাদের যে ওল্ড মডেলের যে বা ওল্ড ভার্সনের যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারটা থেকে এখানে অনেকটাই আপডেট হয়েছে অনেকটাই, এবং আপনারা সেটা আপডেটটা কত দূর আপডেট হয়েছে আমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে 2007 থেকে 2022 পর্যন্ত, আর এটা হচ্ছে কমপ্লিট টাইম হচ্ছে 2020, আর এটা ছিল 2019, আর এটা 2020 এর কমপ্লিট টাইম, আর এটা কপিরাইট আছে 2022 পর্যন্ত চলবে, মানে 2022 পর্যন্ত সবচেয়ে লেটেস্ট যে আপডেট এটাই লেটেস্ট আপডেট। এই সফটওয়্যারটা ভিডিও ডিসক্রিপশনের লিংক থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা আমি যে সিস্টেমে দেখেছি সেই সিস্টেমে এটাকে ইনস্টল করে নেবেন। দেখেন রাইট পাশে অনেকগুলো টুলস অ্যাড হয়েছে, এই জায়গায় অনেকগুলো টুলস, এই টুলসগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। আর এখানে কোনো টুলস কিন্তু আপডেট হয়নি, এখানে যত টুলস আছে সেই কয়টাই আছে, এইখানে একটা টুলসের আপডেট হয়েছে, আর এখানে একটা নতুন একটা এসওআর এই যে রিজন ভিউ এটা নতুন অ্যাড হয়েছে। আর দ্বিতীয়তে হচ্ছে যে আরও কিছু অ্যাড হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমরা কোনো প্রসেস দিব, প্রসেস দিলে কিন্তু আগে এইরকম সিস্টেমটা আসতো না, এই যে কমন যে সেটিংস এই অপশনটা ছিল না, আগে এই অপশনটা ছিল না, এখন এই অপশনটা অ্যাড হয়েছে। আগে এই জায়গায় এইগুলো একটা সেটিংস এর একটু গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলো আগে ছিল 5টা এখন হয়েছে 8টি। যাই হোক আপনারা এটা ইনস্টল করে আপনারা নিজেরাই দেখতে পারবেন। তারপর ওই যে অ্যাডভান্স, অ্যাডভান্সে দেখেন অনেকগুলো অপশন কমেছে, মানে যেগুলো প্রয়োজনে সেগুলো রেখেছে আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো হয়তো বা তারা রিমুভ করে দিয়েছে। এখানে অনেক অনেক কিছু এখানে অ্যাড হয়েছে, জাস্ট কিছু পরিবর্তন হয়েছে। আমরা একটু ক্রাফ বিলটা দেখে আসি, আপনাদেরকে ক্রাফ বিলটা দেখাই। দেখেন এইখানে এইখানে মূলত কোনো পরিবর্তন হয়নি, তা হয়নি অ্যাডভান্সের ভিতরে, যে অ্যাডভান্সের ভিতরে এখানেও কিছু পরিবর্তন হয়নি, আগে আগে যেগুলো ছিল সেমগুলো আছে,
মানে অল্প কিছু আপডেট করেছে, যেগুলো সমস্যা হয়তো কোনো ইস্যুতে সমস্যা হয়তো সেইগুলো সিস্টেমগুলো এখান থেকে আপডেট করা হয়েছে। আর এখানে যে আদার সেল করে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ঠিকই আছে, এগুলো পরিবর্তন হয়নি এবং এই নিটও কিন্তু পরিবর্তন হয়নি, নিটও আগে যা আছে এখনও তাই আছে। আপডেট হওয়ার মধ্যে শুধু আপডেট এখানে একটি টুলস বার অ্যাড হয়েছে আর প্রসেসিংয়ে একটু আপডেট হয়েছে, আর আপনার সেটিংসে কোনো আপডেট হয়নি, সেটিংসও আগেরটাই আছে, ড্রয়িংস এখানে সেটিংসও আগেরগুলোই আছে, এখানে তেমন কিছু আপডেট হয়নি কিন্তু আর একটু পরিবর্তন হয়েছে। এখন এই সফটওয়্যারে আপনারা যখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর যখন আমরা এখান থেকে মডিউলগুলো দেখি, এখানে অনেকগুলো মডিউল অল্প কয়েকটা মডিউল আমরা দেখতে পাই, দেখেন এখানে আমরা অল্প কয়েকটা মডিউল দেখতে পাই, সেই মডিউলগুলো আমরা কিভাবে আনবো। এখানে একাধিক অনেক মডিউল আছে, যেহেতু আমরা এটা নতুন ইনস্টল করেছি সেই জন্য এখানে অল্প কয়েকটা মডিউল, এক দুই তিনটা মডিউল আসছে। আমরা যখন এখান থেকে মডিউলগুলো চেঞ্জ করবো, ধরুন ক্যাবেলের মডিউল দেব, ক্যাবেলেরও এখানে পাঁচটি মডিউল এসেছে, এটা একটু ঝাপসা ঝাপসা হয়ে আছে, এটা আসতেছে না। তাহলে এখানে আমরা যখন কোনো সেভ মডিউলে যাই তখন কিন্তু সেভ মডিউল আনি, এবং সফটওয়্যার মডিউলগুলো আমরা কিভাবে পাইব, সফটওয়্যার মডিউলগুলো পেতে হলে আপনাদেরকে পুরানটা যে মানে ওল্ড ভার্সন বা নিউ ভার্সন যেটাতে বলেন না কেন, সিস্টেমে কি প্রত্যেকটাতে আপনাদের এখানে একটি অপশন থাকবে যে মডিউল ম্যানেজমেন্ট, মডিউল ম্যানেজমেন্ট অপশনের উপরে একটা ক্লিক করবে, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনার মডিউলগুলো এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে, যে এরকম আমরা যদি কোনো সফটওয়্যার মোবাইলে ইনস্টল করি সেই সফটওয়্যারগুলো কিন্তু অ্যালাউ করে দিই, সেই অ্যালাউ করে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই সফটওয়্যারগুলো কাজ করে। সেই ক্ষেত্রে এখানেও একই সিস্টেম, সেই মডিউলগুলো যদি আপনাদের কাজ করাইতে হয় বা এখানে শো করতে হয় তাহলে কিন্তু আপনাদের এখান থেকে এই ওপেন করে দিতে হবে, মানে অ্যালাউ করে দিতে হবে। তাহলে আমরা এখানে আপনাদেরকে জাস্ট কয়েকটা দেখাচ্ছি, এই দেখেন এরকম আছে, আমরা কয়েকটা দেখাচ্ছি আপনারা এই সিস্টেমটা ফলো করবেন। এখানে দেখেন ইয়েস, এটাকে ইয়েস আনডিসেবল মডিউলগুলো সবগুলো নো করা আছে, এই জন্য আপনাদের সফটওয়্যারে এগুলো শো করে না। যখন আপনারা নতুন ইনস্টল করবেন যে কোনো স্কোপিডিয়াস সফটওয়্যার তখন কিন্তু আপনাদের এরকম শো করবে না, তাহলে এটি কিন্তু আপনাদের শো করে দিতে হবে, এরকম নো লেখা আসবে, অল্প কয়েকটা মডিউল শো করবে। সেক্ষেত্রে এটাকে নোটাকে আপনারা যদি হাজার চেষ্টা করেন এভাবে ক্লিক করেন তারপরেও কিন্তু এটি ইয়েস হবে না। ইয়েস করার জন্য আপনারা যে প্রত্যেক এই যে নো লেখা আছে সেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটনে মাউসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে শো অলওয়েজ এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরেই দেখেন ইয়েস এসে গেছে। এইভাবে প্রত্যেকটাতে ক্লিক করে আপনি এভাবে শো অলওয়েজ করে দিবেন, শো অলওয়েজ করে দেওয়ার পর আপনাদের এখানে যতগুলো মডিউল আছে সব মডিউলগুলো আপনাদের শো করবে, তাহলে আপনি সেই মডিউলগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। দেখেন সব মডিউলগুলো এখান থেকে শো করতেছে, আমি জাস্ট এনে দেখাইলাম কয়েকটা, আপনারা এইগুলো করে নিয়েন কারণ এগুলো করতে অনেক সময় লাগবে। দেখেন এখানে আছে যে পয়েন্টার, পয়েন্টারে কোনো মডিউলে শো করানো নেই, তাহলে আমাদের পয়েন্টারে এভাবে প্রত্যেকটাতে এভাবে ক্লিক করে করে আমরা শো করে দিব। আপনাদেরকে যে সিস্টেমে দেখিয়েছি সেই সিস্টেমটা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা অতি সহজেই এটা করে নিতে পারবেন, আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি। আর একটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন আসে বারবার, যে প্রশ্নটি হচ্ছে যে এই সফটওয়্যারটা ইনস্টল করলে আপনাদের কি সমস্যা হয় বা এটা ওপেন হয় না, যখন ইনস্টল করার পর ওপেন হয় না, যদি এরকম সমস্যা হয় উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যে কোনো উইন্ডোজই হোক না কেন, সমস্যা যে কোনো সমস্যার সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে কি আপনারা আপনারা এই উইন্ডোজ বা স্টার্ট বারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে যে সফটওয়্যারটা ইনস্টল করেছেন এই সফটওয়্যারের উপরে এখানে দেখবেন একটা সফটওয়্যার ফাইল আসবে, এরকম এরকমও থাকতে পারে অথবা এরকম স্কিপিডিয়াস নিয়ে একটা ফাইল থাকতে পারে, এই যে এরকম স্কিপিডিয়াস ফাইল, এটা কিন্তু হচ্ছে মূলত শর্টকাট, এটা যদি ক্লিক করেন ওপেন হবে না যদি আপনি নতুন সফটওয়্যার ইনস্টল করে থাকেন। সেক্ষেত্রে আপনারা এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এটা হচ্ছে আমার পুরান যে আপডেট ভার্সন, আর এটা হচ্ছে আমার নিউ ভার্সনের জন্য এটা নতুন। এখানে যাওয়ার পর আপনারা যে ভার্সনটা ইনস্টল করবেন, ধরুন নতুন ভার্সনটা এই সফটওয়্যারটা ইনস্টল করতেছেন, যদি আগে পুরান ভার্সনটা ইনস্টল করে থাকেন তাহলে কিন্তু নতুন কোনো সমস্যা হবে না, এইসব করার প্রয়োজন নেই। আর যদি একদম নিউ ইনস্টল করে থাকেন বা কোনো সময় উইন্ডোজ মারছেন, উইন্ডোজ মারার পর আবার ইনস্টল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা হতে পারে, কারণ আপনার সফটওয়্যার হবে না, কেননা এখানে আরও দুই তিনটা
সফটওয়্যার ইনস্টল করতে হয়। সেজন্য আপনারা উইন্ডোজ স্টার্ট বারে যাওয়ার পর এরকম যখন স্পি পিডিএস এর যে ফাইলটা পাবেন সেই ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাইল আসবে, এখানে ক্লিক করার পর এরকম অনেকগুলো ফাইল আসবে। প্রত্যেকটা ফাইলে ক্লিক করে করে ধরেন এই যে এটা এটাতে লাগবে না স্কুল পিডিএস, এর পরবর্তীতে যেগুলো ফাইল আছে 1, 2, 3, 4, 5 এই 5টা ফাইলে ক্লিক করে করে আপনারা ইনস্টল করে নেবেন। যদি আপনারা এই 5টা ফাইল ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদের যে স্কিপিডিয়া যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। একবার করে নিলে পরবর্তীতে উইন্ডোজ নামার পর্যন্ত আপনাদের আর কোনো সেটিংস করার প্রয়োজন নেই। এই হলো, তারপর আমরা এখানে দেখেন এখন কিন্তু আমাদের যে মডিউলটা আমরা দেখাচ্ছি যে কেবেলের, কেবেলের আগে এর আগে দেখেছিলাম 5টা, এখন কিন্তু আরো কয়েকটা মেরেছে। এবং এর আগে এরান্ড এই যে পয়েন্টারটা ছিল না, এখন পয়েন্টারটাও এসেছে। এই দেখেন পয়েন্টারটা এসেছে, এটা এই যে ফ্রম ফাইলে দেওয়ার কারণে এটা ঝাপসা ঝাপসা ছিল এই জন্য ভাসেনি। এই দেখেন আমাদের পয়েন্টারটা এসেছে। আমরা কেবেলে যাই, কেবেলে যাওয়ার পর এই দেখেন কেবেলগুলো, কেবেলের অনেকগুলো মডিউল শো করেছে। আমরা যদি প্রত্যেকটা মডিউল এখান থেকে অ্যালাউ করে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মডিউল এখানে শো করবে। এখানে অনেকগুলো মডিউল আছে কেবেলের। আপনারা এই বিষয়টা দেখে অনেকেই বিভ্রান্তি বুঝে পড়ে যান যে কিভাবে আপনার সফটওয়্যারে অনেকগুলো মডিউল আসলো আমাদের এখানে নেই। সেই ক্ষেত্রে কিন্তু আসলে কথা হচ্ছে যে আমরা এই মডিউল ম্যানেজমেন্ট থেকে আমরা এগুলো শো করি এই নাই বিদায় আমাদের এখানে শো করে না। আপনারা এখান থেকে মডিউলগুলো আনবেন, এনে কিন্তু এখান থেকে আপনারা কিছু কাস্টমাইজ করে নিতে পারেন মডিউলে। এভাবে এনে যখন আপনারা কাস্টমাইজ করে নেবেন, যদি ইজিলি হয়ে যায় তাহলে কাস্টমাইজ করার প্রয়োজন নেই, আর যদি না হয় তাহলে আপনারা কাস্টমাইজ করে নেবেন। দেখো আমার এই মডিউলটা এখানে আসতেছে না, চাপ দেওয়ার পরেও আসতেছে না। আমার মাউসটা একটু প্রবলেম থাকার কারণে এটা ক্লিকটা ঠিক মতো নিয়ে পড়ে না। যাই হোক, এই দেখেন আমরা যখন এই জায়গার থেকে মডিউলগুলো একটু মাউসটার জন্য মাউসটা ক্লিক সেরে দেয় সেজন্য আসতেছে না। আচ্ছা যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। আর স্কিপিডিয়া সফটওয়্যারটা অতি সহজে আপনারা ইনস্টল করতে পারবেন যদি আমার এই দেখানো সিস্টেমটা আপনারা ফলো করেন। আর একটি কথা বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে বিষয়টা হচ্ছে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে ডক করেন যে অনেক ধরনের হেল্প চান। আমি আশা করি সবারকে সাহায্য করার জন্য যতটুকু আমার সম্ভব হয় আমি ততটুকুই চেষ্টা করি। একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যে একটা ডিজাইন বা একটা পিকচার তুলে সেটাকে আমাকে সেন্ড করে দেন, দিয়ে বলেন ভাই হেল্প করেন এটাকে কিভাবে আঁকবো বা এই স্টিচটা কিভাবে তুলবো, স্টিচটা ফুল স্টিচটা তুলে দেন এইরকম ভাবে বলেন। বা একটা ডিজাইন মানে একটা পিকচার আপনারা ইউআর থেকে গুগল থেকে ডাউনলোড করে সেই পিকচারটা আমাদেরকে দেন। আর একটা পিকচার আর্ট করতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে, সেই সময়টা তো আমাদের হবে না যে আপনাদেরকে সেই সময়টা দেওয়ার মতো আপনাদের। হ্যাঁ, আমরা কোনটা হেল্প করতে পারবো, আপনি একটা জ্যাকেট ডিজাইন আর্ট করেছেন এবং সেই জ্যাকেট ডিজাইনের লেদার ব্যাগ দিয়েছেন, সেই লেদার ব্যাগটা আপনি যেভাবে দিয়েছেন সেভাবে কাজ করে না বা ফিডারগুলো সমস্যা হচ্ছে, সেটা আপলোড করে প্রোগ্রামের যে ফাইল নামটা সেই নাম্বারটা আপনারা দিতে পারেন যে আপলোড করবেন কিভাবে। আপনারা যখন এখানে ক্লিক করবেন যে আপলোড ফাইল, এখানে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর এখানে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমাদেরকে সেন্ড করতে পারেন যে নয়তো আপনি যে মেসেজটা আসছে সেই মেসেজটার ছবি তুলে সেন্ড করতে পারেন যে ভাই এই মেসেজটা তো বুঝতে পারতেছি না সেটা কি করলে সমাধান হবে, তখন কিন্তু আমরা অতি তাড়াতাড়ি আপনাদেরকে সমাধান দিতে পারি। আর যদি আপনারা একটা পিকচার দিয়ে বলেন যে এটাকে একটু কিভাবে আঁকবো এঁকে দেন তাহলে কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব হবে না, কারণ এটা একটা টাইমিং এর বিষয়, অনেকটা সময় লাগে, সেই সময়টা কিন্তু আমাদের হাতে নেই যে আপনাদেরকে এইরকম হেল্প করব। হ্যাঁ, যদি আপনি একটা স্টিচ বুঝতেছেন না, সেই স্টিচটা দিলেন আমি সেই স্টিচটা তুলে একটা ছবি দিয়ে দিলাম আপনাকে কিন্তু হেল্প হলো। যদি বলেন যে ফুল স্টিচ বা ফুল ডিজাইনটা আপনি তুলে দেন তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ একটা ডিজাইন যদি একটা প্যাটার্নের উপরে আমরা ড্রয়িং করি তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, ঘন্টা দেড়েক সময় লাগে, এটা আপনারা নিজেরাও বোঝেন। কারণ
সেক্ষেত্রে কিন্তু এটা হেল্প করার মতন বা সেই ডিজাইনটা তোলার মতন সেই সময়টা আমাদের তাকে না দিতে কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারি না। তারপরেও চেষ্টা করি, বিশেষ করে দেশের বাহিরে কিছু লোক আছে যারা পাকিস্তান বা ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, পর্তুগাল এইরকম লোক থেকে, তারা আমাকে মেইলেও কিছু ডিজাইন পাঠায়, বিশেষ করে ইন্ডিয়ার থেকে অনেক বেশি আর পাকিস্তান থেকে, আর অন্যান্য কান্ট্রি থেকে কম। কিন্তু এই ডিজাইন গুলো তারা পাঠিয়ে দেয়, দেন পাঠানোর পরে বলে যে এই ডিজাইনটা করে দেন, এইগুলো কিন্তু করে দেওয়া মানে এইভাবে হ্যান্ড করা সম্ভব হয় না, কারণ একটা ডিজাইন করতে অনেকক্ষণ সময় লাগে। আমাকে ইদানিং একজনে আমাকে একটা জুতার একটা যে জুতার একটা ডিজাইন দিয়েছে, মানে একটা পিকচার দিয়েছে, সেই জুতার ডিজাইনটা একটু করে দেন, হেল্প মি, এইভাবে গিয়ে একটা জুতার ডিজাইন কি করা সম্ভব, কারণ অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য এটা করা সম্ভব হয় না। আমি বলেছি যদি আপনাদের কোনো মডিউল প্রয়োজন পড়ে, যারা 2x1 একটা মডিউল করছেন, সেই মডিউলটা আপনার কাজ করতেছে না বা কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলেন যে ভাই আপনি আমাকে একটা 2x1 একটা মডিউল করে দেন, এখানে তিনটে ড্রপের পেশন থাকবে ডাউনের পরে, শুধু এটুকু বলে দেন, তাহলে আমি আপনাকে একটা মডিউল করে সেন্ড করে দিলাম, অতি সহজে কিন্তু সমাধান হয়ে গেল। আর আপনি যদি বলেন যে সেই মডিউলটা বসিয়ে একটা পাটের ডিজাইন করে দেন, তাহলে কিন্তু কখনো এটা সম্ভব হবে না, এটা আপনারাও বুঝছেন, কারণ এটা একটা সময়ের দরকার, সেই সময়টা তো আমাদের থাকে না, সেই জন্য আমরা সেটা করতে পারি না। যাই হোক, আপনার একটা ক্যাবেলের প্রয়োজন পড়ছে, একটা ক্যাবেলের মডিউল সেটা বলবেন, ক্যাবেলের মডিউল দিয়ে দিব, বা একটা স্টিলের প্রয়োজন পড়ছে সেটা দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টাতে, কেউ একটু মনে কষ্ট নেবেন না, সবার কাছে সই, কারণ আপনারাও তো জানেন যে সবাই সময়ের একটু সবাই এইগুলো কাজ করতে সময় যেগুলো কম সময় লাগে সেগুলো কিন্তু আমরা অতি সহজেই করে দিতে পারি। আর আপনাদের যদি কোনো নতুন ভিডিও প্রয়োজন পড়ে বা স্কুল ভিডিও সম্পর্কে কোনো স্টিচ জানা দরকার পড়ে, তাহলে সেটা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কমেন্টে আপনাদেরকে আপনারা জানাতে পারেন যে এরকম ভিডিও প্রয়োজন আমার, তা আমি এটা তো কাজ করতেছি, আমার এটা কাজ হচ্ছে না, তাহলে এই বিষয়ে একটা ভিডিও দেন। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সেই কথাটা রাখার এবং সেই ভিডিওটা দেওয়ার, তবে একটু সময় দরকার, কারণ আপনি যদি আজকে একটা কমেন্ট করে বলেন যে আজকে এই ভিডিওটা দেন, কিন্তু কালকে আপনি আশা করতেছেন যে ভিডিওটা পাইবেন, কিন্তু হয়তো বা কালকে নাও পেতে পারেন, কারণ আমার সময়ের জন্য আমি সেই ভিডিওটা নাও করতে পারি, কারণ সময়ের দরকার, একটা ভিডিও করতে অনেকটা সময় প্রয়োজন, সেই সময়টা যদি আমি না পাই করতে পারি, তাহলে হয়তো বা ভিডিওটা তৈরি করতে আমার একদিন বা দুই দিন সময় লাগতে পারে। আর যদি আপনাদের একান্তই বেশি প্রয়োজন পড়ে যে হ্যাঁ কিছু স্টেজ আপনি এক জায়গায় চাকরি করতেছেন বা এক জায়গায় জব করতেছেন, সেই ক্ষেত্রে আপনার একটা স্টেজের প্রয়োজন, এখন যদি আপনি সেই স্টেজে আমাকে মেসেজ করেন, মেসেজ করার পরে যদি আপনাকে আমি বলি যে একদিন করে দিই, তাহলে হচ্ছে না, কারণ আপনি এখনই ইন হতে দরকার। যদি এরকম ইমার্জেন্সি কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই সরাসরি ফোন দিবেন, ফোন নাম্বার তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে আপনারা ফোন দিতে পারেন, অথবা একটা মেইল করে দিতে পারেন। মেইল এসে সবচেয়ে ভালো ফোন দেওয়া, কেননা অনেক সময় তো আমরা মেইল চেক করি একদিন পরে বা গোটা দেড় সপ্তাহ পরে চেক করি, সেজন্য আপনারা মেইল করে দেবেন, আর আপনাদের যে ভিডিও প্রয়োজন পড়ে সেই ভিডিওটা আপনারা মানে সেসব ভিডিও সম্পর্কে আপনারা বলবেন, আমরা চেষ্টা করবো সেসব ভিডিও তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, আর আর কিছু বলার নেই, আজকে এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।